অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কোমরের ব্যথার উপরে কিছু হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে আলোচনা করব। যে ঔষধগুলো কোমরের ব্যথার জন্য বা কোমরের ব্যথার চিকিৎসার জন্য খুব বেশি ব্যবহার হয়ে থাকে। শুধু কোমরের ব্যথা নয়, শরীরের যে কোনো জায়গার ব্যথা বা যে কোনো রোগের সাথে রোগীর যে বিশেষ বৈশিষ্ট্য থাকার প্রয়োজন, সেগুলো থাকলে এই ওষুধগুলোকে খুব যে কোনো রোগের উপরেই খুব বিশ্বাসের সঙ্গে ব্যবহার করা যায়। আমি এরকম কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব যেগুলো বিশেষ করে কোমরের ব্যথার উপরে চমৎকার কাজ দিয়ে থাকে। আজকের যুগে প্রচুর মানুষ রয়েছে যারা শরীরের নানান অঙ্গে, কোমরে, ঘাড়ে, বিভিন্ন জায়গাতে ব্যথা বেদনায় ভীষণ কষ্ট পেতে থাকেন এবং দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্যাথির ওষুধ খেয়ে আপাতত উপশম পেয়ে থাকেন, কিন্তু রোগ হতে কখনোই আরোগ্য হতে পারেন না। আজকে আমি হোমিওপ্যাথির কিছু ঔষধ নিয়ে আলোচনা করব, যে ঔষধগুলো সদৃশ অনুযায়ী ব্যবহার করতে পারলে আপনারা ব্যথা বেদনার কষ্ট থেকে চিরদিনের মতো মুক্তি পেতে পারেন। তা চলুন আমি এবার সেই মেডিসিনগুলো সম্বন্ধে একে একে আলোচনা করছি। আজকের প্রথম ওষুধ হচ্ছে রাস্টক্স। বাতের ব্যথায় রাস্টক্স একটি সর্বপ্রধান ওষুধ। কোমরের বাতে রাস্টক্স একটি উপযুক্ত ওষুধ। কোমরের বাতের ব্যথা, হাঁটুর বাতের ব্যথা, পায়ের গোড়ালির তলায় ব্যথা, এইরকম জায়গাতে ব্যথার কথা শুনলেই রাস্টক্সের কথা মনে পড়ে যায়। এবং বাতের ব্যথা মানেই অনেকেই অত্যন্ত বিশ্বাসের সঙ্গে রাস্টক্স ব্যবহার করেন বা রাস্টক্স খেয়ে থাকেন, কিন্তু সব জায়গাতে ভালো ফলাফল পাওয়া যাবে না। কেন পাওয়া যায় না? না সকল অধিকাংশ জনই কী করে, যে ব্যথা বেদনার হ্রাস বৃদ্ধি থাকে শুধুমাত্র সেই হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে ওষুধগুলোকে প্রয়োগ করে থাকে, ফলে আংশিক কাজ পেতে পারে, তারপরে আর কাজ হবে না। এই জন্য অনেক রুগী এসে বলে যে প্রথম যে ওষুধ দিয়েছিলেন সেই ওষুধটি খুব সুন্দর কাজ করেছিল কিন্তু আর কাজ হচ্ছে না। রহস্য কি? রহস্য হচ্ছে ওষুধটি তার দৈহিক রোগের হ্রাস বৃদ্ধির উপরে ভিত্তি করে প্রয়োগ করা হয়েছে, হ্রাস বৃদ্ধির লক্ষণের সদৃশ্যে প্রয়োগ করা হয়েছে, রোগীর সদৃশ্যে প্রয়োগ করা হয়নি, যার জন্য এমনটি ঘটে থাকে। তা চলুন রাস্টক্সের লক্ষণগুলো কী কী রয়েছে, কী লক্ষণের উপর ভিত্তি করে রাস্টক্স প্রয়োগ করলে চমৎকার ফল পাওয়া যাবে এবং ব্যথা বেদনা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যেতে পারে। রাস্টক্সের কোমরের ব্যথায়
প্রথম দিকে অল্প অল্প ব্যথা অনুভব হয় এবং বিশ্রামের পরে, বসে থাকার পরে, শুয়ে থাকার পরে, প্রথম উঠতে গেলে, চলতে গেলে, হাঁটতে গেলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, নড়াচড়া করতে গেলে তখন ব্যথাটা একটু, মানে ব্যথার জায়গাতে বেশ ব্যথা অনুভব হয়, যেন জায়গাটা শক্ত হয়ে আছে, অনেক ব্যথা ব্যথা মনে হচ্ছে। তারপরে চলাফেরা শুরু করলে, হাঁটা শুরু করলে, নড়াচড়া শুরু করলে ব্যথার আরাম হয়। একবার সম্পূর্ণ সোজা হওয়ার পরে, মানে বসে থাকার পর, একবার সম্পূর্ণ সোজা হওয়ার পর চলাফেরায় আর যন্ত্রণা বেশি থাকে না, বরং উপশম বোধ করে। অর্থাৎ প্রথম সঞ্চালনে কোমরে অত্যন্ত যন্ত্রণা হলে এবং তারপরে আরও একটু নড়াচড়া করলেই র্যাস্টক্সের কথা চিন্তা করা যাবে। এমন পরিস্থিতিতে আরও কিছু ওষুধের সঙ্গে সদৃশ হয়, কিন্তু মানসিক লক্ষণের জায়গাতে তারা আলাদা রয়েছে। আমরা প্রথমে দৈহিক হ্রাসবৃদ্ধির লক্ষণের কথাগুলো একটু বলে নিই, তারপরে ওই ওষুধের ব্যক্তিত্বের সম্বন্ধে আলোচনা করব। রাস্টক্সের ব্যথা বেদনা সাধারণত ভিজা ঠান্ডায়, প্রথম সঞ্চালনে, বর্ষাকালে, বিশ্রামে এবং অধিক সঞ্চালনে বেশি হয়। তাপে, নড়াচড়ায়, টিপলে, আবদ্ধ ঘরে প্রথম সঞ্চালনের পর উপশম হয়। এই রকম হ্রাস বৃদ্ধি অনেকগুলো ওষুধের মধ্যেই রয়েছে, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি আমাদের মনে পড়ে রাস্টক্সের কথা। এই জন্যে আর কোনো কিছু না ভেবেই রাস্টক্সকে অন্ধবিশ্বাসের মতো ব্যবহার করে থাকেন, তার জন্য রাস্টক্স অনেক বেশি অপব্যবহার হয়ে থাকে। তাহলে বাত রোগে সর্বদাই অস্থির ভাব থাকে, সর্বদাই নড়াচড়া করতে ইচ্ছা করে এবং নড়াচড়ায় উপশম হয়, কিন্তু ক্রমাগত হাঁটতে থাকলে অবসন্ন হয়ে পড়ে বা দুর্বলতা অনুভব হয় অথবা ব্যথা বেড়ে যায়, তখন আর চলতে না পেরে বিশ্রাম নিতে বাধ্য হয়, কিন্তু বিশ্রামে থাকার একটু পরেই আবার যেন অসহ্য বোধ হয়, একটু অস্বস্তি বোধ হয়, তখন আর স্থিরভাবে এক জায়গায় স্থিরভাবে বা একইভাবে স্থির হয়ে থাকতে পারে না, ফলে নড়াচড়া করতে হয়, অস্থিরতা লাগে, অস্বাচ্ছন্দ্যতা লাগে, তখন পুনরায় নড়াচড়া করতে বাধ্য হয়। এই রকম অবস্থা বারবার চলতে থাকে, সেই জন্য সে কিছুতেই সম্পূর্ণভাবে আরাম পায় না। যেমন ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়, ইনফ্লুয়েঞ্জা জ্বরে কী হয়, সারা গায়ে কামড়ানি ব্যথা হয়, প্রচুর ব্যথা, আর প্রচুর ব্যথার জন্য স্থির থাকতে পারে না, নড়াচড়া করতে হয়, একভাবে স্থির থাকলে অসহ্য লাগে, টিপাটিপি করলে আরাম লাগে, জ্বর অবস্থায় শীত শীত ভাব থাকে, গরম আবরণে আরাম লাগে, ওনানের পাশে গেলে আরাম লাগে, রৌদ্রের মধ্যে গেলে আরাম লাগে। হ্যাঁ, ঠিক সেই রকম কোমরের ব্যথাতেও বা অন্যান্য ব্যথা বেদনাতেও ঠিক ওই রকমই একটা অবস্থা হয়, যে স্থিরভাবে থাকলেই কিছুক্ষণ পর ব্যথাটা বেড়ে যায়, অস্বস্তি লাগে, আর স্থিরভাবে থাকা যায় না, কনকন কনকন করে ওঠে, কামড়ায়, সুলায়, তখন
সে ওই স্থান ত্যাগ করে অবশ্যই উঠে পড়তে বাধ্য হয় এবং নড়াচড়া করতে বাধ্য হয়, টিপাটিপি করে, গরম স্যাঁক দেয়, খুব আরাম লাগে। এই রকম পরিস্থিতি বেশ কয়েকটি মেডিসিনের মধ্যে রয়েছে। এবার মানসিক লক্ষণের ভিত্তিতে তাদেরকে আলাদা করে ফেলি। রাস্টক্স যে কোনো রোগের সাথে অক্ষম হয়ে যাবার, বিছানায় পড়ে যাবার, বেকার হয়ে যাবার খুব বেশি ভয় পায়। তার ভয় হয় সে যদি একবার বিছানায় পড়ে যায় বা অক্ষম হয়ে যায় তাহলে আর কোনো দিন সুস্থ হতে পারবে না বা কাজ করার মতো সক্ষমতা ফিরে পাবে না। সেই জন্য তার চেহারায় অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় ও অস্থিরতার ছাপ থাকে। বিছানায় পড়ে গেলে আর উঠতে না পারলে, আর কাজ করতে না পারলে তার সন্তানদের কী হবে ভেবে ব্যাকুল হয়ে পড়ে। তার মনে অন্ধবিশ্বাস থাকে যে এই রকম ব্যথা বেদনা থেকে অনেকেই আর সুস্থ হতে পারেনি, উঠতে পারেনি, তাদের মতন অবস্থা এই রুগীরও হবে বলে মনে করে ভয়ে অস্থির হয়ে পড়ে। যে কোনো পীড়ার সাথে তার এই ভয় বর্তমান থাকে। বিছানায় পড়ে যাবার ভয়ে বিশ্রামের কথা সে ভাবতেই পারে না। কষ্ট যত বেশি হোক না কেন, সক্ষম থাকার জন্য নড়াচড়ায় বা সঞ্চালনের মধ্যে থাকতে চেষ্টা করে। সেই জন্য সঞ্চালন করার সময়ে ব্যথা বেদনার জন্য যতই কষ্ট হোক তবুও ধীরে ধীরে হাঁটাচলা করতে চেষ্টা করে। রুগী মনে করে কাজ না করে যদি বসে থাকি বা শুয়ে থাকি তাহলে তো অথর্ব হয়ে যাব, আর উঠতে পারবো না, আর হাঁটাচলা করতে পারবো না, হাত পা পড়ে যাবে, বিছানায় পড়ে যাব, এই জন্য না পারলেও আমি হাঁটাচলা করার চেষ্টা করি। কাজ থাকলে হালকা কাজগুলো করে, আর কাজ করতে না পারলে রুগী সে হাঁটার মধ্যে, নড়াচড়ার মধ্যে থাকবে, তবু শুয়ে বসে থাকতে চাইবে না। কারণ রুগী মনে করে যদি সে কাজ করতে না পারে, চলাফেরা করতে না পারে, তাহলে এই রোগ তার জীবনে দুর্ভাগ্য বা চরম দুঃখপূর্ণ অবস্থার দিকে মোড় নেবে। এই ভয়ে ব্যক্তি বিশ্রামের কথা ভাবতেই পারে না। এই হলো রাস্টক্সের ব্যথা বেদনা বা যে কোনো রোগের সঙ্গে মানসিক অবস্থা। রুগী যখন কষ্ট পেতে থাকে, যন্ত্রণা ভোগ করতে থাকে, সমস্যার সঙ্গে চলতে থাকে, তখন রাস্টক্সের মানসিক অবস্থাগুলো এই রকম থাকে। এবার আমরা অন্য আরেকটি ব্যথার ওষুধ নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ব্যথার ওষুধ রুটা। রুটা ওষুধটি দেখতে সেম রাস্টক্সের মতো। রুটার ব্যথা বেদনার হ্রাস বৃদ্ধি, ব্যথা বেদনার প্রকৃতি একেবারেই রাস্টক্সের মতো। যেমন ধরুন উভয় ওষুধেই ঠান্ডা সহ্য করতে পারে না, বৃষ্টি বাদলাতে ঠান্ডায় ও ঠান্ডা স্থানে শয়নে বসবাসে যন্ত্রণার বৃদ্ধি হয়। উভয় ওষুধেই স্থিরভাবে শয়নে যন্ত্রণার বৃদ্ধি হয়। কোমরের অস্থিতে মানে ভার্টিব্রাগুলোতে ভীষণ যন্ত্রণা হয়। যন্ত্রণা কোমরে শুরু হয়ে হাঁটু পর্যন্ত বিস্তৃত হয়। দিনের বেলায় উপশম থাকে, রাত্রিতে শয়ন করলেই বৃদ্ধি হয়। স্থির হয়ে থাকলে যন্ত্রণা বৃদ্ধি হয়, সেই জন্য রুগী নড়াচড়া করতে চায়। নড়াচড়াই এবং উত্তাপে যন্ত্রণার উপশম হয়। রাস্টক্সও এগুলো রয়েছে। কোমরের নিচে শক্ত কোনো কিছু রেখে
তার উপরে চাপ দিয়ে শয়ন করলে যন্ত্রণার ভীষণ আরাম হয়। পড়ে গিয়ে আঘাত লাগলে এবং উক্ত স্থানে যন্ত্রণা হলে এবং সেই কারণে পাদুটি প্রসারিত করতে না পারলে রোটা খুব ভালো কাজ মানে ফলাফল দেয়। অস্থিতে বা কোনো স্থানে আঘাত লাগার পরে ব্যথা বেদনা কমে আসলে বা ব্যথার নিষ্পত্তির পরে আঘাতের স্থানে শক্ত গুটি হয়ে থাকলে সেখানে রোটা প্রয়োগ করতে হবে এবং তা আরোগ্য হবে। এই অবস্থার সাথে রোটার মানসিক বৈশিষ্ট্যের দিকে নজর দিতে হবে এবং মিল করে ওষুধটিকে ব্যবহার করতে হবে, তাহলে রোগীর যাবতীয় কষ্ট দূর হয়ে আরোগ্য লাভ করবে। তাহলে রোগী রোটার ফিজিক্যাল সিমটম এবং রাস্টক্সের ফিজিক্যাল সিমটমগুলো কিন্তু খুবই সদৃশ্য, দুজনের মধ্যে আলাদা করা খুব কঠিন। আলাদা করতে হবে ব্যক্তিত্বের ভিত্তিতে। যে কোনো তুচ্ছ কথাতেই বা ঘটনাতেই সে হাসে, কথা বলতে বলতে প্রায়ই হাসে রোটা। রোটা একজন ভয়ার্ত ব্যক্তি বা ফেয়ারফুল পারসন। রোটা অসুস্থ অবস্থায় বা সমস্যার মুখোমুখি হলে সে ফিউচার সম্বন্ধে প্রচুর উৎকণ্ঠা করে এবং বা দুশ্চিন্তা করে, প্রচুর উৎকণ্ঠায় থাকে বা দুশ্চিন্তা করে। এই ভাবনা তাকে স্টিফ বা শক্ত বা কঠিন করে তোলে, অর্থাৎ একই ভাবনায় বুঁদ হয়ে যায়, অ্যাবজর্বড হয়ে যায়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত একই ভাবনায় আটকিয়ে থাকে, ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না এবং সে ভবিষ্যৎ সম্পর্কে অনেক বেশি সচেতন থাকে, সে তার ভবিষ্যৎ সম্পর্কে অ্যাবজর্বড থাকে। সে কেবলমাত্র এই ক্ষতির বাইরে বা রোটার স্টিফনেসের বাইরে আর কোনো কিছুই ভাবতে পারে না, একই ভাবনা, একটাই ভাবনায়, একই ভাবনাতে সে বিভোর হয়ে থাকে, সঙ্গে একটা ভয় ভয় ভাবের অনুভূতি থাকে, যেহেতু সে অত্যন্ত ভয়ার্ত মানুষ। আর একই চিন্তায় বুঁদ হয়ে থাকে, বিভোর হয়ে থাকে বলে একই সাথে আরও অন্যান্য ভাবনা চিন্তা সে মাথায় ঢোকাতে পারে না বা আরও অন্যান্য সমস্যার মোকাবেলা করার জন্য চিন্তা ভাবনা করতে পারে না। সে একটা ভাবনাতেই ভয়ের সাথে আটকিয়ে থাকে যে তার ভবিষ্যতে কী হবে, ভবিষ্যৎ সম্বন্ধে তার অনেক দুশ্চিন্তা উৎকণ্ঠা চলতে থাকে, সে হিসাব করে উঠতে পারে না। সে যে কোনো চাপযুক্ত ঘটনা, স্ট্রেসফুল ইভেন্টে খারাপ সংবাদ, হতাশা তাকে অ্যাংসিয়াস এবং ফিয়ারফুল করে তোলে, অত্যন্ত দুশ্চিন্তা করে, অত্যন্ত দুশ্চিন্তার সঙ্গে ভয়ার্ত হয়ে যায় বা ভয়ে ভীত হয়ে যায়, যার কারণে সে অসুস্থ হয়ে যায়, আরও 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 বেশি অসুস্থ হয়ে পড়ে চিন্তা করতে করতে। সমস্যা তাকে ডাল এবং কনফিউজ করে দেয়, মানে নিস্তেজ করে দেয়, নির্বোধ করে দেয় এবং বিভ্রান্ত করে দেয়। কী করবে সে বুঝে উঠতে পারে না, সে বুঝেই উঠতে পারে না, স্থির দুশ্চিন্তায় আবদ্ধ হয়ে যায়। ওটাই হলো রোটার স্টিফনেস। হাড়ে আঘাত লাগলে যেমন স্টিফ হয়ে যায়, জায়গাটা শক্ত হয়ে যায়, সেই শক্ত অংশটাকে দূর করার জন্য রোটা একটি চমৎকার ওষুধ। ঠিক তেমনি মানসিক স্তরেও রোটার একটা স্টিফ স্টেট রয়েছে, সে হিসাব করে উঠতে পারে না
এই সমস্ত ডালনেস এবং কনফিউশন তাকে ভুল করে দেয়, যেহেতু সে পরিস্থিতিকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না বা চিনতে পারে না, যেটা তাকে নির্বোধ করে তোলে এবং আরও বেশি ভয়ার্ত করে তোলে। সে মনে করে যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বা এইভাবেই চলতে থাকে তাহলে তাকে ক্ষতি ভোগ করতে হবে এবং এই অবস্থা থেকে সে আরোগ্য হতে পারবে না। সে কেবল মাত্র এই ক্ষতির বাইরে বা রুটার স্টিফনেসের বাইরে আর কোনো কিছুই ভাবতে পারে না। মানুষ সমস্যায় পড়লে চিন্তা ভাবনা করে একটা সমাধান সূত্র বার করে, কিন্তু এই ব্যক্তি সমস্যায় পড়লে চিন্তা করে কোনো সমাধান সূত্র বার করতে পারে না, বরং যতই চিন্তা করে ততই নির্বোধ হয়ে যায়। অথচ কোনো চিন্তা একবার মাথায় ঢুকলে যতক্ষণ তার সমাধান না হবে ততক্ষণ সে ভাবতেই থাকে, ভাবতেই থাকে, প্রতিটা ভাবনার মধ্যে সে আটকিয়ে যায়। সে সমস্যা থেকে বার হয়ে আসতে চায়, কিন্তু যখন সাহায্য না পায় তখন অবশেষে সে স্যাড এবং ডিসপায়ার হয়ে যায়। এই হলো রুটার বৈশিষ্ট্য। সমস্যার মধ্যে পড়লে ব্যথা যন্ত্রণার সাথে, রোগ যন্ত্রণার সাথে রুটার মানসিক অবস্থা এরকম থাকে, রুটার প্রতিক্রিয়া এরকম থাকে, তার অ্যাডাপটেশন এরকম থাকে। এরকম অত্যন্ত দুশ্চিন্তার মধ্য দিয়ে সে চলতে থাকে, মানে এত বেশি দুশ্চিন্তা করে যে দুশ্চিন্তা করতে করতে সে নিজেই অসুস্থ হয়ে পড়ে রুটা। যদি দেখা যায় যে তার কোনো সন্তান অসুস্থ হয়ে পড়েছে, তো তার সন্তানের অসুস্থতাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে পড়বে, এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক তেমনি বাতের ব্যথাটা বা যে কোনো সমস্যা যদি রুটার নিজের সঙ্গেই হয়ে থাকে সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এই হলো রুটার বৈশিষ্ট্য বা রুটার চরিত্র। এবার আমি আরেকটি ঔষধ নিয়ে আলোচনা করব, যে ঔষধের দৈহিক লক্ষণগুলো, মানে কোমরের ব্যথার হ্রাস বৃদ্ধির লক্ষণগুলো রাস্টক্স এবং রুটার মতন একই রকম। এর রাস্টক্স এবং রুটার মধ্যে ব্যথা যন্ত্রণার মধ্যে যে হ্রাস বৃদ্ধি ছিল, মানে কিসে কমে কিসে বাড়ে, কী অবস্থায় কমে কী অবস্থায় বাড়ে, এই ওষুধের মধ্যেও ঠিকই একই রকমের লক্ষণ রয়েছে। এই ওষুধটির নাম হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর। তো ক্যালকিরিয়া ফ্লোরের সম্বন্ধে আমি এবার আলোচনা করছি। ক্যালকিরিয়া ফ্লোরের কোমরের ব্যথায় কী হয়, প্রথম সঞ্চালন আরম্ভ করতে গেলে বেদনা নিরতিশয় বৃদ্ধি পায় এবং ক্রমিক সঞ্চালনে উপশম হয়। অস্থিরতা, বসে থাকতে পারে না, সর্বদাই ঘুরে বেড়াতে ইচ্ছা করে। রাস্টক্সের ন্যায় স্থিরভাবে থাকলে যন্ত্রণার বৃদ্ধি হয়, সেই জন্য রোগী নড়াচড়া করতে চায়। নড়াচড়াই এবং উত্তাপে যন্ত্রণার উপশম হয়। তাহলে বেদনা বা যন্ত্রণা বা ব্যথা প্রথম সঞ্চালনে, ঠান্ডায়, বিশ্রামে বেশি হয়, আর ক্রমিক সঞ্চালনে, উত্তাপে, উত্তাপ প্রয়োগে, উষ্ণ আবহাওয়ায় উপশম হয়। একই রকমের সিমটম। রোগী ঠান্ডায় বায়ুপ্রবাহে আবহাওয়ার পরিবর্তনে এবং ভেজা আবহাওয়াতে সংবেদনশীল থাকে, অত্যন্ত সংবেদনশীল থাকে। প্রতিটা বর্ধিত অংশ পাথরের মতো শক্ত হয়, অস্থির ক্ষয় রোগ, অস্থির ক্ষয় রোগ। সেই সঙ্গে রুগী হিসাবে সে হচ্ছে শীতকাতুরী রুগী,
সর্দি ঠান্ডা লাগার প্রবণতা তার থাকে। গেঁটে বাতের সঙ্গে উদরাময় ও ঘন ঘন প্রচুর পরিমাণে তীব্র গন্ধবিশিষ্ট বিবর্ণ মূত্র। গেঁটে বাতের সঙ্গে উদরাময় ও ঘন ঘন প্রচুর পরিমাণে তীব্র গন্ধবিশিষ্ট বিবর্ণ মূত্র ক্যালকেরিয়া ফ্লোরের জন্য একটা বিশেষ লক্ষণ। ক্যালকেরিয়া ফ্লোরের যে বিশেষত্ব বা বৈশিষ্ট্যপূর্ণ মানসিকতা বা চরিত্র সেটা কি, তা হচ্ছে কষ্ট যতক্ষণ সহ্যের মধ্যে থাকে ততক্ষণ তার কোনো সমস্যা হয় না বা সমস্যা অনুভব করে না। অর্থাৎ কষ্ট হয়েছে, ব্যথা বেদনা হয়েছে, কোমরে ব্যথা হয়েছে বা শরীরের যে কোনো জায়গাতে ব্যথা হয়েছে, কিন্তু সেই ব্যথা নিয়েই এখনো পর্যন্ত কাজ করে যেতে পারছে। এই যতক্ষণ পর্যন্ত কাজগুলোকে স্বাভাবিকভাবে করে যেতে পারছে ততক্ষণ পর্যন্ত সে ওই ব্যথাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না বা কিছু মনে করে না। কষ্ট অসহ্য হয়ে উঠলে তার খুব সমস্যা শুরু হয়ে যায়, এই সময়ে বিশ্রামের প্রয়োজন বোধ করে, মানে ব্যথা বেদনার অনেকটা খারাপ পর্যায়ে সে বিশ্রামের প্রয়োজন বোধ করে। কিন্তু কাজের চাপ এবং দায়িত্ববোধের জন্য সে বিশ্রাম নিতে পারে না। কাজের, সংসারের এবং অন্যান্য সমস্ত দায়িত্ব ব্যক্তি নিজের উপরেই রাখে এবং ব্যক্তি নিজে থেকেই নিজের উপরে সকল কাজের দায়িত্ব নিয়ে নেয়। এত খারাপ পরিস্থিতিতেও ব্যক্তির মেজাজ শান্ত থাকে, খুব বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এটা বা বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র। সে এরকম মনে করে যে যদি কাজ বন্ধ করে দেয় বা কাজ করতে সক্ষম না থাকে তাহলে তাকে দিনের পর দিন অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়তে হবে। আর রাস্ট্রাক্সের মধ্যে চিন্তা ছিল কি, যদি সে কাজ করতে সক্ষম না থাকে বা বিছানায় পড়ে যায় তাহলে সে অনেক দুর্ভাগ্যের মধ্যে পড়ে যাবে, অনেক দুর্ভোগ ও দুর্ভাগ্যের মধ্যে পড়ে যাবে, অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে। আর এর ভাবনাটা কি, দিনের পর দিন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়তে হবে, ভবিষ্যতের জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনদের নিয়ে ভীষণ চিন্তা করে এবং তাদের যত্ন নেয় বরাবর। ছেলে মেয়ে তাদের যত্ন নেবার জন্য কাজগুলো কেমন করে করবে তা ভেবে অস্থির হয়ে পড়ে, দুঃখিত বিষাদিত হয়ে পড়ে, কপালের ও ভাগ্যের উপরে দোষ দেয়। মানে সমস্যা যখন তাকে আর কাজ করতে দিচ্ছে না, পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, তখন সে কপালের উপর ভাগ্যের উপর দোষ দেয়। ব্যক্তিভাবে ভবিষ্যতে কাজগুলো কেমন করে চালিয়ে যাবে নিজের শরীর নিয়ে খুব দুশ্চিন্তা করে। এই শরীর নিয়ে দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে শরীর, পরিবার, টাকা পয়সা, কাজ, শরীর, পরিবার, টাকা পয়সা, কাজ, এই আর ভবিষ্যৎ, এই কটা নিয়েই হচ্ছে অসুস্থ অবস্থায় ক্যালকেরিয়া ফ্লোরের উৎকণ্ঠা বা দুশ্চিন্তা বা মানসিক চাপ। সে এক টানা কাজ চালিয়ে যায়, না পারলেও বিশ্রাম নিয়ে নিয়েও কাজ চালিয়ে যায়, আর কি অহংকারের সঙ্গে কথা বলে না, মুখে বড় বড় কথা বলে না, বিনীতভাবে কথা বলে। এটা খুব বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র, খুবই বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র। যে মানুষটা সংসারের জন্য এত পরিশ্রম করে, এত দায়িত্ব পালন করে, নিজে না খেয়ে সে এত বেশি সবার জন্য যত্ন করে, তারপরেও সে কখনো বড়াই করে না, অহংকার করে না, নিজেকে বড় করে দেখায় না বা অন্যজন কাজ করছে না, ক্যালকেরিয়া ফ্লোরকে কাজ করতে হচ্ছে
এরকম ভাবেও সে তুলনা করে না, তার দায়িত্ব সে নিজে পালন করে, এটা হচ্ছে তার দায়িত্ব, তার কর্তব্য। এই দায়িত্ব সে তার নিজেই নিজের কাঁধে তুলে নেয়, ফলে কে কাজ করলো আর না করলো সেটা তার কাছে কোনো ব্যাপার নাই, নিজে কাজগুলো সব ঠিকঠাকভাবে করে যাবে, এটাই হচ্ছে মূল বিষয় তার কাছে। যখন সে সেই কাজটি করতে না পারছে সমস্যার কারণে, ব্যাধির কারণে, কোমরে ব্যথার কারণে ইত্যাদি ইত্যাদির কারণে যখন সে সেই কাজটি করতে সক্ষম না হচ্ছে, তখন সে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে ভবিষ্যতে সে কাজগুলো কেমন করে উঠাবে, ভবিষ্যতে সে কাজগুলো কেমন করে করবে, আর যেভাবে ব্যথা বেদনা বেড়ে যাচ্ছে যদি না আরোগ্য হয় তাহলে তো দৈনন্দিন তার নিজের যে নিত্য কাজ রয়েছে, মানে নিজের জন্য স্নান করা, কাপড় কাচা, কাপড় পরা, চুল বাঁধা, জামা কাপড় পরা, এই বিভিন্ন যে অন্তত নিজের যে কাজগুলো আছে সেগুলোও তো করতে হবে, সেগুলো করার জন্যও তো অন্যের উপর নির্ভরশীল হতে হবে, তাছাড়া সংসারে আর কে কাজ করবে, ভবিষ্যতে সে কাজগুলো কেমন করে করবে, তা নিয়ে সে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সেই সাথে সাথে সে পরিবার, টাকা পয়সা, কাজ, সংসার, ভবিষ্যৎ, এই কটা নিয়ে অনেক বেশি চাপে থাকে, দুশ্চিন্তায় থাকে। এই হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোরের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। তাহলে তিনটি মেডিসিন নিয়ে আমি আপাতত আলোচনা করলাম, পরে আরও অন্যান্য মেডিসিন নিয়ে আলোচনা করব। তো দৈহিক লক্ষণগুলো একই রকমের দেখতে হলেও ব্যক্তি বিশেষে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেডিসিনগুলোকে আলাদা করে ব্যবহার করা উচিত, তবেই আমরা একটি পেশেন্টকে হোমিওপ্যাথি ওষুধ দ্বারা আরোগ্য হতে দেখব। আর এটাই হলো হোমিওপ্যাথির সদৃশ্য নীতি অনুসারে চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন না করলে, হোমিওপ্যাথি ওষুধ যদি ড্রাম ড্রাম ওষুধ খাওয়া যায়, তবুও রোগ আরোগ্য হবে না, কোনো লাভ হবে না। তা বন্ধুরা, আলোচনা কেমন লাগলো তা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, লিখে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।